গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আর সকালবেলা আমি একটু আগে উঠেছি, আর উঠার পর আমি যেটা দেখলাম ভাই, এখানে দেখো, এখানে দেখো ভাই, আমাদের আর কিছু সাবস্ক্রাইবার্স হলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ভাই। এটা একদম ফাস্ট হচ্ছে, লেটস গো। ইয়েস, এটা হলে আমরা আজকে আমাদের পার্টি করব, 1 লক্ষ পার্টি। আমি নিজেও ভাবিনি যে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আর মাত্র 6টা সাবস্ক্রাইবার লাগবে ভাই, তাহলে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার। আর প্লে বাটন আমাদের হাতে, সিলভার প্লে বাটনের ভিডিও আসবে তাড়াতাড়ি। আর আমি ভাই নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আমি আগে থেকেই প্ল্যান করতাম যে আমি 1 লক্ষ সাবস্ক্রাইবার হিসাবে কী সেলিব্রেট করবো বা কী ভিডিও বানাবো স্পেশাল, কিন্তু ভাই আমি সেটারও টাইম পাইনি। কম্পিউটার হ্যাক হয়ে গেল নাকি ভাই? 1 লক্ষ 2 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা কি চলে এসছে ভাই? সরা গেল, লেটস গো ভাই। আমি আমার হ্যাপিনেস আমি এক্সপ্রেস করতে পারছি না, দেখতে পাচ্ছ তোমরা, আমার মুখ দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি আজকে। 1 লক্ষ 5 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সবাইকে আজকে আমরা একটা ভিডিও বানাবো। স্পেশাল ভিডিও বানানোর তো সময় পাইনি, কিন্তু আমরা না আজকে একটা জায়গায় ঘুরতে যাবো, সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার আগে সেলিব্রেট করি, তার জন্য ভাই আমি একটা বিস্কুট এনে রেখেছি। আমাদের জানো, 1 প্যাকেট বিস্কুট এনে রেখেছি, যেখানে আমরা আজকে বিস্কুট দিয়ে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে। কেক কাটতে হয় এখানে, কিন্তু কেক কাটতে পারবো না, এখানে আমরা বিস্কুটটা রাখবো। কেক তো কাটতে পারবো না, কিন্তু আমরা বিস্কুট কাটতে পারবো, কারণ আমার কাছে কোনো কেক নেই। আর বিস্কুটটা কাটার জন্য আমাদের একটা চাকুও দরকার, তার জন্য আমাদের একটা চাকু, দেখি কোথায় ছিল, এখানে একটা চাকু আছে। ইয়েস, এই দেখো আমরা চাকু তো পেয়ে গেছি, যেটা প্লাস্টিকের চাকু। প্লাস্টিকের চাকু হয়েছে তো কি হয়েছে, অনেক পাওয়ারফুল চাকু এটা। লেটস গো, এখানে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার। আরে 1 লক্ষ সাবস্ক্রাইবার, ইয়েস, তোমরাও খাও। ওকে, তো আমরা তো 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো যেমনটা দেখতে পেলে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেল, আর তার জন্য আমরা এখন আমাদের ব্যাপারী দাদাকে ফোন করব। আর তার জন্য ভাই হাঁপিয়ে গেছি আমি উপরে উঠতে উঠতে। তো একটু পর আমরা যাব এখান থেকে, আমাদের বাড়ি থেকে একটু দূরে না একটা বাগান আছে, কুলের বাগান, সেখান থেকে আমরা কুল পাড়তে যাব। আর এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে একটা নদী আছে, যের পাড়ে ভাই কুলের বাগানটা আছে। তো এখানে আমরা যাব, 1 লাখ সেলিব্রেশন তো আমরা করতে পারছি না, কিন্তু 1 লাখ হিসাবে আমরা ব্লগ করতে পারবো। তো আমাদের নতুন ব্লগে, 1 লাখ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যেটা ভেবে বাড়ি থেকে বেরিয়েছি, সেটা হচ্ছে আমরা কুল গাছ থেকে কুল পাড়বো। আর এখানে যেখানে আমরা কুল পাড়তে এসেছি সেই জায়গাটাতে ভাই অনেক কুলের গাছ, আর এই জায়গার আশেপাশে অনেক সুন্দর সুন্দর মানে দেখার মতো জায়গা আছে। ভাবলাম এত সুন্দর প্রাকৃতিক জায়গা তোমাদের সাথেও শেয়ার করা যাক, ওই জন্য ভাবলাম একটা নতুন ব্লগ বানাই। তো সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকে কী করবো, আজকে হচ্ছে কুল পাড়বো, আর এখানে একটু আচ্ছা সিনেম্যাটিক শট দেখাবো। আজকের ব্লগটা বেশি বড় হবে না, কিন্তু চলো এখান থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ব্লগ। কিছু লোক এখানে এসে স্নান করছে এই জলের মধ্যে, আর মাছ মারছিল, আর এত মাছ পাওয়া যাচ্ছে জলের মধ্যে। তোমাদের এই মাছগুলো দেখাচ্ছি, দাঁড়াও কতগুলো মাছ পেয়েছে এরা। ওই জাল দিয়ে ধরছি, সামনে জাল। আর শুধু দেখো জায়গাটা, সিনেম্যাটিক শট একটু, কত সুন্দর লাগছে দেখতে।
ওখানে একটা ভাই দেখো ঝিনুক না শামুক করেছে দেখো চলো 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 দেখো কি পেয়েছো ওই ভাই এটার মধ্যে কি আছে তুমি কি নিয়েছো ঝিনুক এই বার দেখাবে না প্যান্ট খুলে গেল নিয়ে গেল দেখো দেখাও দেখাও ওগুলো দেখি কি কি করেছো এখান থেকে একটা লোকেশন না মাছ মারে সেটা অন্যদিন দেখাবো আজকে মাছ মারা দেখাতে পারছি না কারণ লোকটা এখানে নেই দেখো দেখো এই দেখো অনেকগুলো ঝিনুক এই ঝিনুকগুলো তরকারি করে খাওয়া যায় এখানকার লোকাল যারা বাসিন্দা আছে বাচ্চা বাচ্চা তারা এগুলো ধরছে আর এগুলো বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাওয়া যায় এগুলো কি কি দিয়ে মানে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে এগুলো রান্না করে খেতে হবে জানি না ভাই খেতে কেমন হবে কিন্তু খেতে ইচ্ছা করছে একটু একটু দেখেছো কত সুন্দর সুন্দর ঝিনুক কুল পারবো আর কুল গাছতলায় যাবো এখানে না সামনে একটা রাস্তা আছে যেখানে অনেকগুলো কুল গাছ একসাথে আছে তো চলো এখন যাবো আমরা কুল গাছতলায় আর কুল গাছের পাশ দিয়ে না অনেক সারি সারি সুন্দর সুন্দর গাছ ছিল সেগুলো দেখাবো আর কুল পারবো আমরা এখন গাছে উঠবো তাল বাগান ছিল তারপরে ছোট ছোট বাগান ছিল সেগুলো দেখাবো চলো এখান দিয়ে গাছ আছে অনেক তো আমাদের সেই রাস্তাটাই চলে এসেছি যেখানে আমরা কুল গাছ দেখেছিলাম আর এখান দিয়ে দেখো অনেক কুল গাছ টুল গাছ আছে তো আমরা একটা গাছ তো খুঁজে পেয়েছি যেখানে কুল আছে কিন্তু কুলগুলো না কাঁচা এগুলো না ঠিকঠাক পাকেনি তাই আমি ভাবছি এগুলো না মনে হয় টেস্ট হবে না যেখানে আমরা পাকা পাকা কুল তো পেয়ে গেছি কিন্তু প্রবলেম হচ্ছে গাছটা না ভালোই উঁচু আছে তো গাছটার মধ্যে আমাকে উঠতে হবে যদি আমি কুল পাড়তে চাই নিচেও পড়ে আছে দেখো যেগুলো কুল আছে কিন্তু নিচে না লোকজন ছোট ছোট বাচ্চারা থাকে এখানে ওরা না নিয়ে চলে গেছে এই দেখো নিচে পড়েছে পাকা পাকা কুল এগুলো আমরা খেলে খেতে পারি কিন্তু এগুলো খাবো না আমরা গাছ থেকে পেরে তারপরে বাড়ি নিয়ে যাবো চলো তো মেন প্রবলেম হচ্ছে এখন আমাকে গাছে উঠতে হবে আমি সেটাই ভাবছি তার জন্য আমি হেল্প করবো যাও তুমি উঠে যাও উঠে যাও প্রো আছে ভাই এখন গাছে উঠবে আমাদের প্রো তুমি ওঠো তোমাকে আমি হেল্প করছি তোমরা শুধু এখানে একটা জিনিস দেখো এখানে কুল গাছে কতগুলো কুল ধরে মানে আর কয়েকদিন পরে আসলে এগুলো পেকে যাবে কিন্তু থাকবে না কারণ এগুলো না লোকজন এসে নিয়ে যায় দেখো একটা কুল গাছে হাজার হাজার কুল ধরে হাজার হাজার তো ভাই এখন আমাকে এই কুল গাছটার মধ্যে উঠতে হবে আমাকে কুল পাড়তে হলে তো চলো আসো আসো এখানে কুল পাড়বো কোনো প্রবলেম হচ্ছে ভাই জুতা পরে উঠাও যাবে না এই গাছে জুতা পরে উঠলে পড়ে যাব সঠিক বলেছেন ইয়েস ইয়েস বান্দর ফাইনালি আসো এদিকে আসো তো ফাইনালি আমরা গাছে তো উঠে গেছি আর এখন আমরা কুলও পাড়তে পারবো দেখো পুরো একদম বাদরের মতো নামছে ইয়েস ইয়েস ও ভাই আমি আর গাছে উঠবো না দেখো কতগুলো কুল পেরেছি এদিকে আসো বাড়িতে গিয়ে দেখাবো এটা সিক্রেট কতগুলো কুল পেরেছি আমরা চলো চলো আরো পারবো আরো ছোট ছোট যেগুলো রাস্তার ধারে গাছ আছে সেগুলো থেকে কুল পারবো কারণ তারপরে বাড়ি নিয়ে যাবো এই রাস্তার চারদিকে শুধু কুল গাছ আর হচ্ছে তাল গাছ আর জায়গাটাও অনেক সুন্দর ভাই সুন্দর সবই ঠিক আছে ভাই কুল টুল পেরে নিয়েছি আরও পারবো কিন্তু রাতে যদি এখানটায় আসো ভূতের ভয়ে প্যান্ট এমনিতেই ভিজে যাবো ওই জন্য রাতে আসবো না দিনের বেলায় আবারও একদিন আসবো আর মাছ মারতে আসবো আজকে কুল পারলাম একদিন মাছ মারতে আসবো তখন এগুলো ভাই লবণ টবণ দিয়ে মাখলে হয়তো ভালো লাগবে তাছাড়া ঠিক আছে চলো এর থেকে ভালো আশা করা যায় না কারণ যত ভালো ভালো কুল ছিল না সব লোকাল বাসিন্দা এসে নিয়ে চলে গেছে আমাদের শুধুমাত্র যেগুলো টক টক কাঁচা কাঁচা আছে ওগুলো নিতে হচ্ছে ভাই চলো Later that same evening. তো যেমনটা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান টান করা হয়ে গেছে এখন এগুলো কাটবো তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের স্বাদেষ্ট কুল মাখানো কমপ্লিট হয়ে গেছে দেখো ভাই কুল মাখানো তো কমপ্লিট
দেখে জিভে জল চলে আসছে, জানি তোমাদেরও আসছে, কিন্তু আমার কিছু করার নেই এতে, কারণ আমি একাই খাবো এখন। বান্দর, একটু লবণ কম ছিল, এখন একটু লবণ দিয়ে দিয়েছি। অসাধারণ গাইস, সিনেম্যাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। এটা শুধুমাত্র এমন তেমন ব্লগ ছিল, কিন্তু নেক্সটে আমরা আরও এপিক ব্লগ আনবো, তাই চ্যানেল চালা নতুন এসে সাবস্ক্রাইব করে রাখো। এটা টাইম পাস ব্লগ ছিল, কিন্তু আরও ভালো ভালো ব্লগ করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি এখন খাই।